বর্ষাকাল মানেই তো ইলিশ মাছ। আর কয়েকদিন ধরে ফোনে আপডেটও পাচ্ছিলাম যে নাকি কলকাতায় জলের দরে ইলিশ মাছ বিক্রি হচ্ছে। আর প্রত্যেক দিন বাবাকেই বলছিলাম যে বাবা এবার একটু তো অন্তত ইলিশ মাছটা এনে খাওয়াও, কিন্তু বাবা আর আনছিল না। তবে আজ সকালে যখন আমি আর আমার মা এক প্রকার বাবাকে বলেই দিলাম যে বাবা আজ যদি ইলিশ মাছ না আনো আজ কিন্তু আমরা অনশন করছি, ব্যাস আর যায় কোথায়, সকালবেলায় বাজারের ব্যাগ হাতে দৌড় মারলো বাজারে আর নিয়ে এলো এই সুন্দর একটা ইলিশ মাছ। আর মা বলে দিয়েছিল যে তুমি কিন্তু ইলিশ মাছটা একদম গোটা গোটাই এনো, আমি বাড়িতে সুন্দর করে কেটে কুটে রান্নাবান্না করব। মায়ের কথা মতো বাবাও তাই নিয়ে এসছে আর এখন এটা মা বেশ সুন্দর করে কাটাকুটি পরিষ্কার করে নিচ্ছে। আর বাবার মুখে শুনেছি যে বাবাদের সময় নাকি ছোটবেলায় সত্যি জলের দরেই ইলিশ মাছ বিক্রি হতো, মানে এইরকমই দাম ছিল যে দু আনা তিন আনায় একটা দুটো ইলিশ মাছ হয়েই যেত। কিন্তু এখন তো এসব সত্যিই অতীত, আর এই মাছটাও সত্যি জলের দরে নয়, বেশ ভালোই দাম দিয়ে নিয়ে আসতে হয়েছে। আর এইরকম বর্ষাকালে একটা আধটা ইলিশ মাছ না খেলে তো আবার প্রেস্টিজ ইস্যু বলে কথা। যাই হোক, এখন এখানে মা খুব সুন্দর করে এগুলো কেটে ধুয়ে বেছে রেডি করে নিচ্ছে ইলিশ মাছটা। আর আজকের মেনু সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ। প্রথমেই এখানে নিয়েছি কিশমিশ, পোস্ত, কাজু, সর্ষে আর কাঁচা লঙ্কা। এই সমস্তটা দিয়ে মিক্সার গ্রাইন্ডারে এখন এটার একটা স্মুথ পেস্ট মা তৈরি করে নিল। এখন কড়াই বসিয়ে দিল আর এতে দিয়ে দিচ্ছে সর্ষের তেল। তেল গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছে কাঁচা চেরা লঙ্কা আর সাথে কালো জিরে ফোড়ন। সমস্তটা এক মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর তারপর এতে দিয়ে দিতে হবে আদা বাটা। খুব কম উপকরণেই আর খুব চটপট এই রান্নাটা হয়ে যায়, কিন্তু খেতে ইলিশ মাছের গুণেই অনেক বেশি এটা টেস্ট হয়। এখন এতে মা দিয়ে দিল পেঁয়াজ বাটা। এখন এই সবটা দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট, যাতে এটার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিল স্বাদমতো লবণ আর সাথে হলুদ গুঁড়ো। এখন এতে দিয়ে দিচ্ছে আগে থেকে বেটে রাখা এই সর্ষে পোস্ত বাটাটা। সবটুকু দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট আর তারপর এতে মা দিয়ে দিচ্ছে পোস্তের বাটি ধোয়া জলটা। আর এখন এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলে নিল আর এখন এতে মা দিয়ে দিচ্ছে ইলিশ মাছের পিসগুলো। মাছগুলো উল্টে পাল্টে দেওয়া হলো, এবার আবারও ঢাকা দিয়ে এটা ফাইনাল রান্না করা হবে 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট পর মা ঢাকা খুলে নিয়েছে, একদম রেডি হয়ে গেছে। এখন এটা মা গার্নিশ করে দিচ্ছে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর উপরে ছড়িয়ে দিচ্ছে সর্ষের তেল। ব্যাস এখন একদম রেডি আমাদের সর্ষে পোস্ত ইলিশ। তবে বর্ষাকাল হোক বা অন্য যে কোনো কাল, বাঙালির কাছে ইলিশ মাছ কিন্তু যে কোনো সময়ই খুব প্রিয়। আর বাড়িতে যেদিন ইলিশ মাছ রান্না হয় সেদিন সবারই খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আর এই যুদ্ধকালীন পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে একটু চাল মা বেশি রান্না করে ফেলে। আপনারাও কারা কারা ইলিশ মাছ খেতে খুব পছন্দ করেন কমেন্টে কিন্তু আমাদেরকে অবশ্যই লিখে জানাবেন। আর কলা পাতায় ইলিশ মাছ খাওয়ার তো মজাটাই আলাদা, তাই আমি এখানে আজকের এই রান্নাটা সার্ভ করে দিচ্ছি গরম গরম এক বাটি ভাত, তার সাথে দিয়ে দিলাম একটা গন্ধরাজ লেবু আর সাথে দিয়ে দিলাম সর্ষে পোস্ত ইলিশ। আপনাদের সাথে এই সর্ষে পোস্ত ইলিশের পারফেক্ট রেসিপিটা যথাসম্ভব সহজভাবে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর শেষ পাতে তো মিষ্টি ছাড়া অসম্পূর্ণ, তাই দিয়ে দিলাম একটা কালাকাঁদ আর সাথে এক গ্লাস জলও নিয়ে নিলাম। ব্যাস আজকের ইলিশ মাছ দিয়ে লাঞ্চ থালি তো একদম কমপ্লিট।
তবে সকাল সকাল এত কষ্ট করে বাজার ছুটে যে মানুষটা এই ইলিশ মাছ নিয়ে এসেছে প্রথমে তাকেই দিলাম, ব্যাস খেয়ে তো মহা খুশি। আপনাদেরও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।